প্রত্যেক দেশের মেট্রো রেলে চলতে কিছু নিয়ম মানতে হয় নিয়ম না মানলে শাস্তিও কখনো কখনো তবে ভারতের এক তরুণী এই সব নিয়ম তোয়াক্কা না করে মেট্রো রেলের মধ্যে নাচানাচি করেছেন আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় মেট্রো রেলে বসে যাচ্ছিলেন ওই তরুণী এরই মধ্যে হঠাৎ রেলের ভেতরে হাতল ধরে দোল খাচ্ছেন এরপর সিটের ওপর বসে নাচতে শুরু করেন ওই কোচের মধ্যে অন্য কোনো যাত্রীদের দেখা যাচ্ছিল না সে একা ছিল না কি আরও কেউ ছিল তা বোঝার উপায় নেই ভারতীয় গণমাধ্যম জানিয়েছে মেট্রো রেলে এসে ভিডিও ধারণ করা তরুণের নাম অর্পণা দেবওয়াল গত পঁচিশ ডিসেম্বর তিনি তার ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেন ভিডিওটিতে তিনি দর্শকের জন্য উড়ন্ত চুমুও দেন নেতিবাচক হলেও অনেকে কর্মকাণ্ডকে ইতিবাচক হিসেবে দেখছেন কেউ কেউ আবার করা সমালোচনা করছেন দিল্লি মেট্রো রেল কর্পোরেশনকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন অনেকে এদিকে দিল্লির মেট্রো আইন বলছে কোনো যাত্রী রেলে উঠে মাতলামি করে থুতু ফেলে কিংবা কারোর সঙ্গে ঝগড়া করে তাহলে তাকে দুইশো রুপি জরিমানা করা হবে কিন্তু অর্পণা কারোর সাথে মারামারি করেননি কিন্তু এই নাচ অন্য কারো বিরক্তের কারণ হয়েছিল কিনা তা জানা যায়নি